ಒಂದು ಮೂರದಿತ್ತಳು ರೀ. দীর্ঘদিন ধরেই গ্রাহকেরা অভিযোগ করেছিলেন তারা এলপিজিতে ভর্তুকি পাচ্ছেন না। এক্ষেত্রে অনেকের অভিযোগ ছিল তারা এলপিজি সিলিন্ডার পিছু টাকা তাদের অ্যাকাউন্টে পাচ্ছেন না। আবার একইভাবে অনেকে দাবি করেছিলেন তারা 50 টাকার থেকেও কম সামান্য পরিমাণ ভর্তুকি হিসেবে পাচ্ছিলেন। তবে এবার যাবতীয় কিছু জল্পনা সরিয়ে কেন্দ্রের তরফে ঠিক করে দেওয়া হয়েছে কারা ভর্তুকি পাবেন আর কারা পাবেন না। কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে যে ব্যক্তিরা উজ্জ্বলা যোজনার আওতায় সিলিন্ডার পান কেবলমাত্র তারাই এখন থেকে এলপিজিতে ভর্তুকি পাবেন, বাকিরা আর ভর্তুকি পাবে না। অর্থাৎ বাকি বিশাল সংখ্যক মানুষকে এলপিজি কিনতে হবে ভর্তুকিহীন মূল্যে। দেখে নিন আপনি কোন তালিকায় পড়ছে। উজ্জ্বলা যোজনার আওতায় কেন্দ্রে 9 কোটি সিলিন্ডারে ভর্তুকি দিচ্ছে। এই ব্যক্তিরা 200 টাকা করে ভর্তুকি পাবেন তাদের অ্যাকাউন্টে, বাকি গ্রাহকেরা বাজার দরেই এলপিজি কিনতে হবে। তথ্য বলছে 9 কোটি উজ্জ্বলা যোজনার গ্রাহক ছাড়াও 21 কোটি সাধারণ গ্রাহক রয়েছেন যারা ভর্তুকি পাবেন না। উজ্জ্বলা যোজনার আওতায় দেশের 9 কোটি দরিদ্র পরিবারের একজন করে মহিলা বিনামূল্যে গ্যাস কানেকশন পেয়েছে। যারা এই স্কিমের আওতায় রয়েছেন তারা এলপিজিতে ভর্তুকি পাবেন। এই ভর্তুকি পেতে গ্রাহকদের তাদের আধার কার্ডের সঙ্গে এলপিজি কানেকশন লিঙ্ক করাতে হবে। উজ্জ্বলা যোজনাতে বছরে মোট 12টি কানেকশনে ভর্তুকি দেওয়া হয়। এই যোজনার আওতায় দরিদ্র পরিবারের একজন মহিলাকে 200 টাকা করে ভর্তুকি দেওয়া হয়। ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আপনি ভর্তুকি পাচ্ছেন কিনা অনলাইনে তা চেক করা যেতে পারে। এর জন্য www.myLPG.in সাইটে যেতে হবে, যেখানে 3টি কোম্পানির নাম দেখা যাবে। যে কানেকশন থেকে এলপিজি নিয়েছেন সেখানে ক্লিকে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে ফিডব্যাক দেওয়ার অপশন চলে আসবে। এরপর যে নতুন কাস্টমার কেয়ারের পেজ খুলে যাবে সেখানে নিজের রেজিস্টার করা মোবাইল নম্বর ও এলপিজি আইডি দিতে হবে। এবার এলপিজি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। সবার ক্ষেত্রে পাওয়া যাবে না এই সুবিধা, কেবল সীমিত সুবিধাভোগীদের জন্য এলপিজিতে ভর্তুকির ব্যবস্থা করেছে সরকার। বাকি ব্যবহারকারীদের বাজার মূল্যেই কিনতে হবে রান্নার গ্যাস। সম্প্রতি এলপিজি সিলিন্ডারে ভর্তুকি নিয়ে সংশয় দূর করে এই মন্তব্য করেন তেল সচিব পঙ্কজ জৈন। রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে জৈন বলেন 2020 সালের জুন থেকে রান্নার গ্যাসে কোনো ভর্তুকি দেওয়া হয় না। তবে মার্চ মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে ভর্তুকির বিষয়ে ঘোষণা করেছিলেন তা এখনও কার্যকর রয়েছে। রান্নার গ্যাসের এলপিজি ভর্তুকি কেবল 9 কোটি দরিদ্র মহিলা ও অন্যান্য সুবিধাভোগীদের জন্যই দেওয়া হয়। যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাসের সংযোগ পেয়েছিলেন তারাই উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাসের এলপিজি ব্যবহারকারীদের জন্য ভর্তুকি পাবেন। এখনও কেবল উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য এই ভর্তুকি চালু রয়েছে, অন্তত তেমনই জানিয়েছেন কেন্দ্রের তেল সচিব। সম্প্রতি ভর্তুকির সিদ্ধান্ত ঘোষণা করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি টুইট করেন, যেখানে তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার 9 কোটি সুবিধাভোগীদের প্রতি গ্যাস সিলিন্ডার 200 টাকা ভর্তুকি দেব। এটি আমাদের মা ও বোনেদের সাহায্য করবে। এতে বছরে প্রায় 6,100 কোটি টাকা লাগবে।